আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় কেমন দাঁতে ব্রেস ট্রিটমেন্ট করা হয় ও কেমন দাঁতে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় রিমুভাল অ্যাপ্লায়েন্স। এটি সাধারণত উঁচু দাঁতে নিচু করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া দেখা যায় যে উঁচু হয়ে যাওয়ার কারণে যদি দাঁত ফাঁকা হয়ে যায়, দাঁতের মধ্যবর্তী স্থানে কিছুটা ফাঁকা হয়ে যায়, তো অবস্থার উপর নির্ভর করে এই রিমুভাল অ্যাপ্লায়েন্স এর মাধ্যমে উঁচু দাঁত নিচু করে দাঁতের ফাঁকা বন্ধ করা যায়। তবে সব ধরনের ফাঁকা দাঁত বা উঁচু দাঁত এটির মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না। নির্দিষ্ট কিছু পজিশন রয়েছে যে পজিশনের দাঁতগুলোয় এই রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। তো ভিউয়ার্স, আসুন আমরা দেখি যে কেমন দাঁতের পজিশনটি কেমন হলে রিমুভাল অ্যাপ্লায়েন্সে ট্রিটমেন্ট করা যায়। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে এখন যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এখানে সামনে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁত বেশ বাড়তি রয়েছে, অর্থাৎ অনেক উঁচু রয়েছে। তবে এই দুটি দাঁত যদি চাপানো হয় কোনো কিছু দিয়ে, চাপানো হলে তাহলে কিন্তু দাঁতটি নিচু হয়ে যাবে, আর নিচু হওয়ার জন্য কিন্তু কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হবে না। এখানে নিচের যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলা নিচের দাঁত থেকে কিন্তু অনেকটাই সামনের দিকে এগিয়ে আছে এই দাঁতগুলা। তো এমনটি যদি পজিশন হয় তাহলে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন। রিমুভাল অ্যাপ্লায়েন্সে ট্রিটমেন্ট খরচ তুলনামূলক অনেক কম, এবং যারা ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করান তাদের খরচটা অত্যন্ত বেশি হয়ে থাকে রিমুভাল অ্যাপ্লায়েন্সের তুলনায়। তো ভিউয়ার্স, এখানে যে পজিশনটা দেখা যাচ্ছে যে এটি যদি, এই যে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন, এটি যদি প্রেসার দিয়ে চাপিয়ে দেওয়া হয়, অর্থাৎ পিছন দিকে নেওয়া হয়, দাঁতগুলো নিচু করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু কোথাও বাধাগ্রস্ত হবে না। বাধাগ্রস্ত না হলে সেখানে রিমুভাল অ্যাপ্লায়েন্স অ্যাপ্লাই করা যাবে বা রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করা যাবে। দাঁতের পজিশনটা যদি এমন হয় তাহলে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, এই দুটি দাঁত সামান্য উঁচু আছে এবং উঁচু হয়ে যাওয়ার কারণেই এতটুকু ফাঁকা হয়ে গেছে। আর এই ফাঁকাটা যদি, এই যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, এই দুটি দাঁত যদি কিছুটা নিচু করে দেওয়া যায় তাহলে কিন্তু এই ফাঁকাটা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই পজিশনে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে পারবেন। ভিউয়ার্স, এখানে যে দাঁতের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, কখনো কখনো দাঁতের পজিশন অনুযায়ী উপর এবং নিচে দুই দাঁতেই রিমুভাল অ্যাপ্লায়েন্স করতে হতে পারে। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে উপরে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন, নিচে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন, সব দাঁতই কিছুটা উঁচু ছিল, আর উঁচু থাকার কারণেই কিন্তু এই দুইটাই কিন্তু আপনার রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করা হচ্ছে। এই রিমুভাল অ্যাপ্লায়েন্স পড়লে দাঁতে যখন পড়া হয় তখন সেম এমনটি দেখা যায়, দাঁতের উপরিভাগে এমনটি একটা ওয়্যারের মতো দেওয়া থাকে যেটির মাধ্যমে দাঁত ধীরে ধীরে নিচু হয়। এখানে দুই মাড়িতেই রিমুভাল অ্যাপ্লায়েন্স করা হয়েছে, কারণ হচ্ছে যখন উপরের মাড়িতে নিচু করার প্রয়োজন হয়েছে তখন নিচের দাঁতে এসে বেঁধে গেছে, আর তার জন্যই আগে নিচের যে দাঁতগুলো রয়েছে এই নিচের দাঁতগুলো কিন্তু ভিতরের দিকে নিতে হয়েছে, এবং তার পরবর্তীতে উপরের যে দাঁতগুলো রয়েছে এখানে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ধীরে ধীরে দাঁতগুলো ভিতরের দিকে নেওয়া হচ্ছে। এখানে উঁচু দাঁত নিচু করার ট্রিটমেন্ট করা হচ্ছে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে। ভালো করে বুঝবেন এবং ভালো করে শুনুন, রিমুভাল অ্যাপ্লায়েন্সে সব ধরনের উঁচু নিচু আঁকা বাঁকা ফাঁকা দাঁতে ট্রিটমেন্ট করা যাবে না। কেমন দাঁতে রিমুভাল অ্যাপ্লায়েন্স করতে হবে এবং কেমন দাঁতে ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হবে, আপনারা যদি ভিডিও দেখে না বোঝেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করুন। ভিউয়ার্স, এখন আসুন আমরা ব্রেসের মাধ্যমে কেমন দাঁতের ট্রিটমেন্ট করে থাকি সে ব্যাপারে আলোচনা করব। ভিউয়ার্স, অনেকেরই দেখা যায় যে দাঁত আঁকা বাঁকা, উঁচু নিচু এবং ফাঁকার সমস্যা থাকে। যেমনটি এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আঁকা বাঁকা দাঁত একটার পর একটা উঠে আছে, একটা নিচু হয়ে গেছে, কোনোটা উঁচু হয়ে গেছে, এ ধরনের দাঁত আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সে ট্রিটমেন্ট হতে পারবেন না। এ ধরনের দাঁতের জন্য আপনাকে অবশ্যই ব্রেস ট্রিটমেন্ট করাতে হবে, যেটিকে আমরা মেটাল ব্রেস বা ডেন্টাল ব্রেস বলে থাকি। তো এমন পজিশনে অনেকের অনেকদিন সময় লাগে, দাঁতের পজিশন অনুযায়ী কারো 3 মাস, কারো 6 মাস, কারো বা 1 বছরের উপরেও সময় লাগতে পারে দাঁতের পজিশনের উপর নির্ভর করে। তো এমন আঁকাবাঁকা যদি থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই ডেন্টাল ব্রেস বা
ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে। ভিউয়ার্স, এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে দাঁতে কিন্তু বেশ কয়েকটা দাঁত নিচু আছে, উঁচু আছে, আঁকা বাঁকা আছে, তো এমন দাঁতে আপনাকে অবশ্যই ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে। এখানে যখন ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্টটি হয়ে যাবে তখন সেম এমন আসবে যেমনটি এখানে দেখুন। এখানে কিন্তু ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করে দাঁতগুলা বেশ আগের পজিশনে আনা হয়েছে যেমনটি থাকার কথা। তো এটি শুধুমাত্র ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে সম্ভব, অন্য কোনো ট্রিটমেন্টে এটি করা সম্ভব নয়। ব্রেসের ট্রিটমেন্টে যদি পজিশনটি এমন হয় তাহলে ব্রেসের যেদিন থেকে ব্রেস করা হয় সেদিন থেকে প্রায় 7 থেকে 8 মাস বা এর বেশি সময় লেগে যেতে পারে এমন পজিশনের দাঁত ট্রিটমেন্ট করে সেম পজিশনে আনার জন্য। ভিউয়ার্স, এছাড়া অনেকে রয়েছেন ফাঁকা দাঁতের সমস্যা নিয়ে, অনেকেই জানতে চান যারা এ ধরনের ফাঁকা দাঁতের সমস্যা রয়েছে। এখানে দেখুন যে ফাঁকা দাঁত রয়েছে, কিন্তু এখানে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্স করাতে পারবেন না, কারণ এই যে যে ফাঁকা দাঁত, এখানে যে ফাঁকাটা রয়েছে এবং এই যে যে দুটি দাঁত রয়েছে, এই দুটি দাঁত কিন্তু উঁচু নয়। যদি উঁচু হতো, নিচের দাঁতে যদি কামড়টা না লাগতো, তাহলে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যেত, কিন্তু যেহেতু এখানে উপর এবং নিচের দাঁত সুস্পষ্টভাবে মিশে গেছে, আর তার জন্য এই যে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, এই দুটি দাঁত যদি চাপানো হয় তাহলে কিন্তু নিচের দাঁতে এসে বেঁধে যাবে, তাই এখানে রিমুভাল অ্যাপ্লায়েন্স করা যাবে না। এমন পজিশনে আপনার অবশ্যই যদি স্থায়ী ট্রিটমেন্ট চান তাহলে আপনাকে ব্রেস ট্রিটমেন্ট করাতে হবে। এই যে দাঁতের উপরে ক্লিপের মতো দেওয়া আছে দেখছেন, এটিকে বলা হয় ডেন্টাল ব্রেস বা মেটাল ব্রেস। এই ব্রেসটি আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে করতে হবে। এমন ফাঁকা বন্ধ করার জন্য সাধারণত 6 থেকে 8 মাসের মতো সময় লেগে থাকে, আর এই সময় ভিতরে আপনাকে ধীরে ধীরে এই ফাঁকাটা বন্ধ হয়ে যাবে, যেমন একটি প্রথম অবস্থায় ছিল। ব্রেস করার কয়েকদিন পরেই এটা ছবি, এবং তার কিছুদিন পরে দেখা যায় যে পুরোপুরি ক্লোজ হয়ে গেছে। এ ধরনের ফাঁকার জন্য যদি আপনি ব্রেস করেন তাহলে সেটি হবে স্থায়ীভাবে ট্রিটমেন্ট। এছাড়া এই যে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে দাঁতের উপর থেকে নিচে এবং সবকটি দাঁতে কিন্তু বেশ কিছু ফাঁকা রয়েছে। তো এমন ফাঁকার জন্য আপনি যদি স্থায়ী ট্রিটমেন্ট চান তাহলে অবশ্যই আপনাকে ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে হবে। ব্রেস ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট এখানে উপযোগী নয়। ভিউয়ার্স, এখানে যে পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও আঁকা বাঁকা দাঁত রয়েছে, উঁচু নিচু দাঁত রয়েছে, তো এমন দাঁতও আপনি ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন, এমন দাঁতে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন না, একমাত্র মেটাল ব্রেসের মাধ্যমেই আপনি ট্রিটমেন্ট হতে পারবেন। যদিও সেটি সময়ের ব্যাপার এবং বেশ খরচ সাপেক্ষ হয়ে থাকে, বেশ ব্যয়বহুল ট্রিটমেন্ট এবং সময় সাপেক্ষ হয়ে থাকে ব্রেসের ট্রিটমেন্টটি। ভিউয়ার্স, এ ধরনের সমস্যায়, দাঁত আঁকা বাঁকা, উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের সমস্যায় আপনি ব্রেসের মাধ্যমে স্থায়ী ট্রিটমেন্ট করতে পারবেন। এছাড়া দেখা যায় কারো কারো ওপেন বাইট প্রবলেম থাকে, যেমনটি আপনারা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছেন। এটিকে আমরা ওপেন বাইট প্রবলেম বলে থাকি, যে যেটাতে মাড়ির দাঁতগুলোর উপরে, নিচের মাড়ির দাঁতে যদি উপরের দাঁত রাখা হয় সেক্ষেত্রে দেখা যায় এভাবে ফাঁকা হয়ে যায়, সামনের দিকে এমনটি ফাঁকা থাকে। এটিকে আমরা ওপেন বাইট, অ্যান্টেরিয়র ওপেন বাইট প্রবলেম বলে থাকি। তো এ ধরনের সমস্যা আপনাকে ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান করাতে হবে, অন্য কোনো উপায়ে আপনি ট্রিটমেন্ট হতে পারবেন না, একমাত্র ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে এ ধরনের সমস্যা আপনি সমাধান করাতে পারবেন। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ওপেন বাইট প্রবলেম। তো দেখুন এখানে ট্রিটমেন্ট শুরু করা হয়েছে এবং ট্রিটমেন্টের কিছুদিন পরেই দেখা যায় যে ধীরে ধীরে কিন্তু দাঁতগুলা ক্লোজ হয়ে গেছে এবং দাঁতের যে ফাঁকাগুলো থাকে, অর্থাৎ সামনের দিকে যে ফাঁকাটা থাকে অনেক বড় একটা ফাঁকা, তো এই ফাঁকাটা কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে এখানে করা হয়েছে। দেখুন এটি প্রাথমিক অবস্থায়, এটি কিছুদিন পর, তার কিছুদিন পরে এমনটি চলে আসে। এমন ফাঁকা বন্ধ করতে সাধারণত কারো কারো 1 বছরের উপরেরও সময় লেগে যেতে পারে। সময়টা আসলে দাঁতের গঠন এবং বয়স অনুযায়ী বিবেচনা করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এক ধরনের ওপেন বাইট সমস্যার কারণেও আপনি ব্রেসের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন। ভিউয়ার্স, এখানে যে দাঁতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে দাঁতের পাশে দেখুন অনেক ফাঁকা এবং এটিও ওপেন বাইট প্রবলেম, এবং নিচের দাঁতগুলো বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, উপরের দাঁতগুলোও অধিক ফাঁকা রয়েছে, তো এমন দাঁতও আপনি ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন। ব্রেস ট্রিটমেন্ট শুরু করলে এমন দাঁতে আপনি ধীরে ধীরে সে দাঁতগুলো ক্লোজ হয়ে যাবে, যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের ছবিতে, ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরের ছবি নিচে দেওয়া হয়েছে। এটি করতে হয়েছে ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে। যতক্ষণ আপনি ব্রেস ট্রিটমেন্টটি করবেন, শুরু করবেন, তখন থেকে হয়তো দাঁতের পজিশন অনুযায়ী কারো বা 6 মাস, কারো বা 1 বছর, কারো বা 1.5 বছরও সময় লেগে যেতে পারে এই ওপেন বাইটের ট্রিটমেন্ট করার জন্য।
তো ভিউয়ার্স আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝে গেছেন যে কেমন দাঁতের জন্য রিমুভাল অ্যাপ্লায়েন্স করা হয় এবং কেমন দাঁতের জন্য ব্রেস ট্রিটমেন্ট করা হয়। তো ভিউয়ার্স, এখানে ওপেন বাইটের যে প্রবলেমগুলো থাকে এগুলা শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়, কিন্তু সেটি যদি নিচের দাঁতে এসে না বেঁধে যায় তাহলে আপনি রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন। আর যদি নিচের দাঁতে এসে বেঁধে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু রিমুভাল অ্যাপ্লায়েন্সের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে ব্রেস করাতে হবে। তো আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করুন, সেখানে যেভাবে বলা আছে সেভাবে পরামর্শ নিতে চাইলে অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবো। তবে ডেসক্রিপশন বক্সটি সঠিকভাবে অনুসরণ করুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।